আগামী বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নানা জায়গায় দলের অন্দরে অসন্তোষ দেখা দিয়েছে। ভাঙড়ে বা টিকিট পাননি আরাবুল ইসলাম। এই খবর জানার পরই ফেসবুকে আরাবুল লিখেছিলেন, দলে আজকে আমার প্রয়োজন ফুরলো। এরপরই আরাবুল টিকিট না পাওয়ায় তার আক্ষেপের কথা জানাতে গিয়ে কেঁদে ফেললেন। বললেন, এই দলটাকে বুকে আঁকড়ে সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করেছি, ভাঙড়ের মানুষের পাশে থেকেছি, এখন ভাঙড়ের মানুষ যা বলবেন আমি তাই করব। আরাবুলের অনুগামীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। আমাদের বিক্ষোভ হচ্ছে একটাই, আমাদের দুঃখ যে বারবার আমাদের ভাঙড়কে আমাদের মহান নেত্রী তিনি ভাঙড়ের ভূমিপুত্রকে না দিয়ে বারবার বহিরাগতকে আমাদের ভাঙড়ের প্রার্থী হিসাবে তিনি দিচ্ছেন। যেমন এর আগে রেজ্জাক মোল্লার বিরুদ্ধে, যার বিরুদ্ধে আমরা লড়াই করেছি সিপিএমের জমানায়, সে রেজ্জাক মোল্লার বিরুদ্ধে লড়াই করেছিলাম, সেই রেজ্জাক মোল্লাকে আমাদের গাড়ি চাপিয়ে দিয়েছিল। তানাকে আমরা যেহেতু দিদিকে আমরা ভালোবাসি, দলকে ভালোবাসি, সেই জন্য আমরা সেই রেজ্জাক মোল্লাকে আমরা জিতিয়েছিলাম দিদির মুখের দিকে তাকিয়ে। এবারে আমরা ভেবেছিলাম যে ভাঙড়ে অন্তত ভূমিপুত্র দেবেন, আরাবুল ইসলামকে আমরা প্রার্থী হিসাবে দেখতে চাই, সেই দাবিতে আজকের কিন্তু আমরা এখানে এই পদ অবরোধ করেছি। তার কারণ বারবার বহিরাগত দিয়ে আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। কোথাকার রেজাউল করিম, যিনি সিপিএমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, শতাব্দী রায়ের কাছে হেরে গিয়েছে, সেই বীরভূম থেকে আমাদের ভাঙড়কে অন্যভাবে দেখছেন, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একটাই অনুরোধ, একটাই দাবি যে ভাঙড়ের ভূমিপুত্রকে প্রার্থী হিসাবে আমরা দেখতে চাই। ভাঙড় থেকে সুরজ মোল্লার প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।